খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। গতকাল বিধানসভায় গিয়ে বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চলতি অধিবেশনে কোনো অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে আক্রমণ করা যেতে পারে তারই পরিকল্পনা করা হয় গেরুয়া শিবিরের সেই বৈঠকে। এদিকে বিজেপি জানে দুর্নীতিকে ইস্যু দূরে সরিয়ে রেখে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হবে। বিগত বেশ কয়েক মাস ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক অভিযোগ করে এসেছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাংলাকে দেয়া হচ্ছে না। এই আবহে 100 দিনের কাজের টাকা আটকে থাকায় অনেকেই টাকা পায়নি বলে অভিযোগ। আর সেই অভিযোগ জানাতে কয়েক কেজি নথি নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক। রাজভবনে শেষ পর্যন্ত সেই নথি জমা করে দিয়ে আসেন তিনি। এই আবহে সুকান্ত জানান, রাজ্যে 100 দিনের কাজ করে যারা টাকা পাননি তাদের নাম দিল্লিতে জমা করবে বিজেপি। 2021 সালে তৃতীয়বারের মতো বাংলায় সরকার গঠন করার পর থেকেই নানান দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেস। নিয়োগ থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তোরছুপ, বিভিন্ন ক্ষেত্রে তদন্তের ভার গিয়ে পড়েছে কেন্দ্রীয় সংস্থার কাঁধে, জেলে গিয়েছেন তৃণমূলের হেভিওয়েটরা। এর মধ্যেই রাজনৈতিকভাবে এই সব অভিযোগের মোকাবিলা করতে তৃণমূল পাল্টা দাবি তুলেছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য সরকারকে দিচ্ছে না বিজেপি। এদিকে এই অভিযোগের প্রেক্ষিতে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, দুর্নীতি করার জেরেই টাকা পাচ্ছে না রাজ্য। তবে সাধারণ মানুষ কি আর এত প্যাঁচ বোঝে? এই আবহে গত বৃহস্পতিবারে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মমতা। দোষ যারই হোক, আম জনতার হাতে টাকা পৌঁছচ্ছে না, আর রাজনৈতিকভাবে এর সুফল নিচ্ছে তৃণমূল। এই আবহে বিজেপি চাইছে এই বঞ্চনার অভিযোগকে নাকচ করা। রিপোর্ট অনুযায়ী গতকাল বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে সুকান্ত দলীয় বিধায়কদের নির্দেশ দেন, যারা সত্যি 100 দিনের কাজ করেছেন অথচ টাকা পাননি তাদের তালিকা বানাতে হবে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি বৈঠকে বসবেন সুকান্ত। কারা কারা টাকা পাচ্ছে না তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাবেন। সুকান্তর বক্তব্য, আমরা চাই না যে গরিব মানুষ টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকুক, তবে সেই গরিব মানুষ কারা সেটা সঠিকভাবে চিহ্নিত হওয়া প্রয়োজন। রিপোর্ট খবর 24x7।